মিশরের একজন হাফেজা মহিলা, মিশরের হাফেজা, এই মিশরের হাফেজার বাবা নাই, তার কোনো ভাই নাই, তার কোনো বোন নাই, একটাই মাত্র জনম দুঃখী মা হাফেজা যুবতী মহিলা। পর্দা পুশিদা মোতাবেক চলে এই যুবতী মহিলা। একবার করলো কি, দেখলো তার মা বড়ই ক্ষুধার্ত, মা গো এই পাশে বন আছে, বন থেকে আমি একটু কাঠ কেটে আনি, কাঠগুলি আমি বিক্রি করে তারপর তোমার জন্য রুটি কিনে আনি মা। মা বলল, তুই আমার একমাত্র যুবতী মেয়ে, আমি তোকে পর্দার খেলাপ করে কোথাও যেতে দেব না। সঙ্গে সঙ্গে মা ওই রাত্রিতে ঘুমিয়ে পড়ল, ঘুমিয়ে পড়লে সকালবেলা উঠে শরীরটা থরথর করে কাঁপতেছে, এত ক্ষুধার্ত। এবার মা মেয়েটাকে আস্তে করে ডেকে বলছে, শোন পর্দা রক্ষা করে বনের মধ্যে যাবি, মুখের মধ্যে কোরআনের তেলাওয়াত রাখবি, খবরদার তোর যেন চরিত্র নষ্ট না হয়, কোরআন তেলাওয়াত করতে করতে তারপর বাজারে কাঠ বিক্রি করে আমার জন্য একটু রুটি কিনে আন মা, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। সঙ্গে সঙ্গে মেয়েটি পর্দা পুষি রক্ষা করে বনের মধ্যে গেল, কাঠ কাটতে লাগলো, কাঠ কাটা কমপ্লিট হয়ে গেল, এত কাজ করতেছে কিন্তু জবানের মধ্যে কোরআন তেলাওয়াত বন্ধ না। কোরআন তেলাওয়াত করতেছে, কাঠের বোঝা মাথায় নিয়ে রাস্তার মধ্যে চলতেছে, রাস্তায় চলে তাও কোরআন তেলাওয়াত করে, বাজারের মধ্যে আসছে, আসার পরে কাঠের বোঝা সামনে রাখছে, কাঠের বোঝা সামনে রেখে ওই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে। মারহাবা বলেন, মারহাবা। ওই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছিল, কোরআন তেলাওয়াত করতেছে, এক পর্যায়ে কোরআনুল কারীমের তেলাওয়াতরত অবস্থায় একটা যুবক আসছে। যুবক আসার পর এবার যুবকের মনের মধ্যে ওই নারীর দিকে ধরছে একটা খারাপ নজর, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খারাপ নজর দিয়ে ওই যুবতীর দিকে একটু তাকাইলো, খড়ির বোঝার সামনে এসে দাঁড়াইলো, খড়ির বোঝার সামনে এসে দাঁড়িয়ে বলে, যুবতী শুধুমাত্র এইভাবে কোরআন তেলাওয়াত করলে হবে না, খড়ির দাম কত তাই বলো। যুবতী তখন ডাক দিয়ে বলে, ভাই জান খড়ির যে দাম কত এইটা কিন্তু আমি বলতে পারবো না, ভাই রে আমি খড়ির ব্যবসায়ী না, আমার মা আজকে দুই দিন পর্যন্ত কিছুই খায়নি, আমি আমার জনম দুঃখিনী, মায়ের মুখে একটু হাসি ফোটাবো, খড়িগুলি বিক্রি করে যা পাবো ওই টাকা দিয়ে আমি আমার মায়ের মুখে একটু হাসি ফোটাতে চাই, আপনি যা হয় দাম তাই দেন, আমার কোনো আপত্তি নেই। যুবক তখন মুস্কি হাসতে হাসতে ডাক দিয়ে বলে, যুবতী এই খড়ির দাম বড় জোর 5 টাকা হবে, আমি তোমাকে 50 টাকা দেব। এই যে বাজারের মধ্যে তিনতলা বিল্ডিং, বিল্ডিং এর একদম তিনতলার ছাদের উপরে খড়ির বোঝাটা তুলে দিতে হবে, তবে কিন্তু তোমাকে আমি 50 টাকা দেব। যুবতী না পেশাতুল আকাল, অর্ধেক বুদ্ধি সম্পন্ন, কিছুই বুঝলো না, না বুঝে বলল, ভাই যান আপনি এই খড়ির বোঝাটা আমার মাথার মধ্যে তুলে দেন। খড়ির বোঝা মাথার মধ্যে যখন তুলে দিছে, যুবক সামনে সামনে যায়, যুবতী পিছনে পিছনে যায়, যখন একদম কেসি গেটের মধ্যে চলে গেল, গেটটা বন্ধ করে দিল, নাউজুবিল্লাহ। প্রথম তলায় উঠলো, প্রথম তলার দরজা বন্ধ, দ্বিতীয় তলায় উঠলো, দ্বিতীয় তলার দরজা বন্ধ, তৃতীয় তলায় উঠলো, তৃতীয় তলার দরজা বন্ধ। ছাদের উপরে উঠার পর খড়িটা মাথা থেকে যুবক নামাইলো, নামায়া এইবার যুবতীর মাথা মুখের নেকাবটা একটা হ্যাঁসকাটান দিয়ে ছিঁড়ে ফেললো, ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে এই যুবতী মুখটা ধরে নিয়ে আল্লাহু আকবার চিৎকার দিয়ে ছাদের উপরে উপরে পড়ে গেল। মিশরের মেয়েরা এমনিতে সুন্দরী, তারপরে এই মেয়ে আরো বেশি সুন্দরী। হজ যখন করতে গেছি 2015 সন, আমাদের সঙ্গে একজন হাজিনী মাঝে মাঝে একটু রাস্তায় চলতে কথা বেশি বলে ফেলতো, একজন আরেকজনকে কয়, হাজি সাহেব আজকে কি যে দেখছি, আল্লাহর কুদরত চোখ ফেরাতে পারেনি। একসঙ্গে আমরা মহিলারা ওযু করতেছিলাম, মিশরের একজন মহিলা ওযু করার সময় তার চেহারা খুলছে, তার হাত খুলছে, মনে হয় যেন হাতের সঙ্গে হাতটা ঘর্ষণ লাগলে রক্ত ফিনকি দিয়ে বের হবে, এত সুন্দর কি মানুষ হয়। আল্লাহ দুনিয়াতে যদি মানুষ এত সুন্দর সৃষ্টি করে, না জানি জান্নাতের হুর কত সুন্দর। স্বচক্ষে তেমন দেখি নাই, কিন্তু শোনার পর কিছুটা উপলব্ধি হয়েছে। মেয়েটা মুখটা ধরে নিয়ে কান্দার বলে, ভাই যান আমার এই সুন্দর চেহারা সতীত্বর চরিত্র জীবনে কোনোদিন কোনো যুবক স্পর্শ করেনি। ও ভাই
আপনার খড়ি আপনি নিয়ে নেন, টাকা আমার লাগবে না, খালি দয়া করে দরজাটা খুলে দেন। যুবক তখন যুবতীর দেহের মধ্যে স্পর্শ করলো, নাউজুবিল্লাহ, দেহ স্পর্শ করে হাত দিয়ে তোলার জন্য চেষ্টা করতেছে, যুবতী ওঠো ওঠো খড়ি, আসল মাকসাদ না তোমার চরিত্র নষ্ট করাটা, আমার আসল মাকসাদ তুমি আমার সঙ্গে দেহ দানে লিপ্ত হয়ে যাও, যত টাকা চাও তত টাকা দেব। আপনারা একটু চিৎকার করে বলুন তো, সারা পৃথিবী বিক্রি করলেও একজন মায়ের সতীত্ব আর চরিত্র কেনা যাবে? জোরে বলেন যাবে। মাগো, সার্টিফিকেট হারালে পাওয়া যায়, টাকা হারালে পাওয়া যায়, কিন্তু চরিত্র হারালে আর কিনে পাওয়া যাবে? এজন্য মা বোন আপনাদের বলি, মা খবরদার খবরদার, পর্দার খেলাপ করবেন না, চরিত্র নষ্ট হয় এমন কোন কাজ করবেন না মা। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, সোনার মায়ের আমার, সম্মানিত মায়ের আমার। এবার মেয়েটি বলে, ভাইজান আপনি আমাকে ছেড়ে দেন। বলে, ছেড়ে দেওয়ার জন্য তোকে আমি এই জায়গায় আনি নাই। মেয়েটি যখন কোনো কুল কিনারা পেল না, এবার বললো, ভাইজান তাহলে এই শেষ মুহূর্তে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে। দেখেন আল্লাহওয়ালা যারা হয় তারা শেষ জীবনেও আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়তে চায়। সুবহানাল্লাহ। বলে, মেয়েরে দুই রাকাত নামাজ পড়ো, দশ রাকাত পড়ো, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বলেন তো হেফাজতের মালিক কে? এবার মেয়েটি দুই রাকাত নামাজ কমপ্লিট করছে, দুই রাকাত নামাজ কমপ্লিট করে আসমানে থেকে হাতটা তুলে চোখের পানি ছেড়ে মোনাজাতে ডাক দিয়ে বলে, আল্লাহ গো দয়াল আল্লাহ, ও রহমান রহিম, আমার সতীত্বর চরিত্র জীবনে কেউ কোনোদিন দেখে নাই গো আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই মুহূর্তে আমি তিন তালার ছাদের উপর থেকে একটু লাভ দিব, আত্মহত্যার দায় তুমি আমাকে দায় করো না, আমি আত্মহত্যার জন্য লাভ দিচ্ছি না, ইয়া রাব্বাল আলামিন, আমি সতীত্বর চরিত্র রক্ষার জন্য পর্দা ফরজ বিধান পর্দার গুরুত্বের জন্য আল্লাহ আমি তোমার ভয়ে ছাদের উপর থেকে লাভ দিচ্ছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করলে আলহামদুলিল্লাহ, আর যদি মরে যায় তাহলে তুমি আমাকে আত্মহত্যার দায় দায় করো না। আবু আতুস খাকো বাদো বান্দা আন্দ, আবু আতুস খাকো বাদো বান্দা আন্দ, বা মানো তু মুর্দা বা হাফ জিন্দা আন্দ, বা মানো তু মুর্দা বা হাফ জিন্দা আন্দ, আগুন পানি মাটি বাতাস সব আমার আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম দিয়ে দিলেন বাতাস আমার বান্দি লাভ দিবে, খবরদার তার যেন একটা পশমের ক্ষতিও না হয়। আল্লাহর নামে তাওয়াক্কুল করে একটা লাভ দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে ভর করে পাখির মতো উড়াল দিয়ে পড়ল, মৃত্যু তো দূরের কথা, একটা পশম পর্যন্ত কোনো ক্ষতি হয় না। মুখটা ধরে নিয়ে দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির গেটের মধ্যে যখন প্রবেশ করছে, প্রবেশ করেই দেখি জনম দুঃখিনী পূর্ণিমা দরজার চৌকাঠের উপরে বসে বসে মুসকি মুসকি আসতেছে, মায়ের চেহারার মধ্যে একটু জৌলুস দেখা যায়, মনে হয় মা খাবার খেয়েছেন, কি ব্যাপার, মাকে খুশি খুশি দেখা যায়, হুমরি খেয়ে মায়ের বুকের উপরে পড়ে হাও মাও করে কাঁদতে লাগছে, নিজের বিপদের কথা বলতে লাগছে, মা তখন দাঁড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে এগালে ওগালে চুমু দিয়ে বলে, সোনামণি রে বলতে হবে না, বলতে হবে না, আমি তোর সব খবর জানি, তিন তালার উপরে তুই বিপদে পড়ছিলি মা। এবার বলে, মা তুমি জানলে কি করে? বলে, তাহলে শোন, তুই যখন বিপদের মুহূর্তে আল্লাহকে ডাকতেছিলি, ওই মুহূর্তে রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, সুন্দর সুশ্রী চেহারা, আর একটা টোপলা আমাদেরকে দিয়ে গেছে, এগুলি আমাদের খাবার, আর বলছে তোমার মেয়েকে আল্লাহ হেফাজতের সাথে বাসায় পৌঁছে দিচ্ছে, তোমাদের কোনো চিন্তা নেই। এবার মাগো, তোর চিন্তা আমি আর করি নাই, কারণ আল্লাহর হাওলায় তুই রয়েছিস, টোপলাটা খোলার পরে এত সুগ্রাম সুন্দর খাবার জীবনে দেখিনি, আমি একটু খেয়েছি, ক্ষুধা সহ্য করতে পারতেছিলাম না, মা আয় তুই আয় তাড়াতাড়ি খাবি, এই দেখ রুটি, এই দেখ হালুয়া, এই দেখ
ফল আর কিছু টাকা পয়সাও দেওয়া হয়েছে, আর একটা চিঠি লেখা হয়েছে। এই চিঠির মধ্যে লেখা আছে কি আমি তো বুঝি না, আমি মূর্খ মানুষ, তুই নাকি বুঝবি। এবার মেয়েটা পড়ে দেখতেছে আল্লাহর তরফ থেকে তোমাদেরকে আহ্বান করা হলো, আল্লাহর ভয় যত বেশি তোমাদের মনের মধ্যে পোষণ করবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে ততই তোমাদেরকে জান্নাতের খাবারের পাওয়ার বাড়ায় দিবে। তাহলে কি বোঝা গেলাম?